সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আস আজ তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলো আলোকপাত করবো সেটি হচ্ছে আমরা কিভাবে ইংরেজি শেখা শুরু করব। ফ্রম দ্য ভেরি ফার্স্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং মানে শুরু থেকে তোমরা কিভাবে ইংরেজি শিখবা সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি তো আসো লেটস কাম টু দ্য বোর্ড বোর্ডে দেখ দেখো তাহলে আমরা প্রথমে ইংরেজি শিখবো ইংরেজি শেখার জন্য প্রথমে কী করতে হয় তোমরা জানো প্রথমে কীভাবে ইংরেজি শেখাটা শুরু করতে হয় হুম বলতে পারো বলো হাউ টু স্টার্ট হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ ইংলিশ কীভাবে শেখা শুরু করতে হবে কে বলতে পারো এনিবাডি পারো না ফার্স্ট অফ অল উই আর টু লার্ন ওয়ার্ডস সবার শুধুতে কি করতে হবে আমাদেরকে ওয়ার্ডস শিখতে হবে ওয়ার্ড কিভাবে শিখতে হয় সেই সে বিষয়টা আলোচনা করতেছি দেখো যেমন ধরো আমরা ওয়ার্ড নিচ্ছি প্রথমে তোমরা তোমাদের বইতে বা বিভিন্ন জায়গাতে যখন কোনো ওয়ার্ড পাবে যেমন ধরো সোয়েল অ্যাসডব্লিউ ইএর এটা একটা শব্দ তুমি তোমার টেক্সটে পেলা অথবা অন্য কোথাও পেলা তাহলে এটা তিনটা ডাইমেনশন একটা ওয়ার্ডের তিনটা ডাইমেনশন থাকে তিনটা ডাইমেনশনের তিনটা দিক থাকে তাহলে এই ওয়ার্ডটার ফার্স্ট ডাইমেনশন হচ্ছে স্পেলিং অ্যাস ডব্ল্লিউ ই আর সোয়ার তাহলে অ্যাস ডব্লিউ ইএর এটা হলো স্পেলিং প্রোনাউন্সিয়েশনটা হলো কি সোয়ার আর এটার মিনিং মিনিং হলো স বা শপথ করা বুঝতে পারছ তাহলে একটা ওয়ার্ড কিভাবে শিখতে হবে ফার্স্ট আমরা স্পেলিং শিখবো এস ডব্লিউ ই এ আর প্রনাউন্সিয়েশন হচ্ছে সোয়ে বিনিং হচ্ছে শপথ নেয়া এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে শিখতে হবে এরপর আসা নাম্বার টু জম আর ই দেখো আর ই পি রেপ লি রেপ্লিকা তাহলে এটার স্পেলিংটা কি আর ই পি রেপ এল আইলি সিএকা রেপ্লিকা এটা হলো প্রোনাউন্সিয়েশন রেপ্লিকা আর মানে হলো প্রতিকৃতি প্রতি প্রতিকৃতি বুঝতে পারছ রেপ্লিকা এরপরে আসো আরেকটা ওয়ার্ড নেই মাস্টার এম এ এস টি ই আর মাস্টার তাহলে স্পেলিংটা কিরকম এম এ এস টি টিআর টার মাস্টার তাহলে এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে মাস্টার মাস্টার মানে কি জানো মাস্টার মানে কি পারো পারো না মাস্টার মানে হচ্ছে প্রভু অথবা মনিব অথবা মালিক মাস্টার মানে প্রভু বুঝতে পারছ তো এরপর আসো ইউ ক্যান টেক ইট কফি ফ্রম দ্য বোর্ড অ্যান্ড রাইট অন ইউর কফি তারপরে দেখো অ্যান্ড শিওর স্পেলিং হচ্ছে এস ইউ আর ইউর অ্যান্ড শিওর অ্যান্ড শিওর অ্যান্ড শিওর মানে নিশ্চিত করা অ্যান্ড শিওর মানে নিশ্চিত করা অ্যান্ড শিওর তাহলে প্রথমে তোমরা স্পেলিং শিখবা এন

স্পেলিংটা বলো স্পেলিং হচ্ছে অ্যাল এ ইউ জি হেচ লাফ টি আরটার লাফটার প্রোডাউন্সিয়েশন হচ্ছে লাফটার স্পেলিং হচ্ছে অ্যাল এ ইউ জি হেচ লাফ টি আর তাহলে লাফটার আর এটার মিনিং হচ্ছে লাফটার মানে কি জানো লাফটার মানে হাসি লাফটার মানে হাসি হাসা ইংরেজি হচ্ছে লাফ আর হাসি ইংরেজি হচ্ছে লাফটার ছোট্ট বন্ধুরা মাই মাই ডিয়ার পিপলস তোমরা তাহলে ইংরেজি যখন শুরু করবা ফ্রম দ্য ভেরি বিগিনিং এখানে একটা জিনিস মনে রাখবা শুরু থেকে মানে কোন জায়গা থেকে আমরা ইংরেজি শেখা শুরু করব সেই জায়গাটা নিয়ে আমি আলোচনা করতেছি তাহলে সবার আগে ইংরেজি শুরু করতে হলে তোমাদেরকে ওয়ার্ড শিখতে হবে আমরা এখানে যেগুলো লিখছি দিজ আর সাম ওয়ার্ডস তাহলে ওয়ার্ডগুলির কী কী শিখতে হবে স্পেলিং শিখতে হবে প্রোনাউন্সিয়েশন শিখতে হবে সাথে মিনিং শিখতে হবে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ অফ লার্নিং ইংলিশ মনে থাকবে সো ইউল প্র্যাকটিস অ্যাট হোম এভরিডে ইউ আর টু লার্ন ইট অ্যাট হোম মাইন্ড ইট দিস ইজ এ লং প্রসেস একেবারে ছোটোবেলা থেকে যেমন তোমাদের ক্লাস সিক্স থেকে মনে করো আপ টু মাস্টার্স বড় লেখার শেষ পর্যন্ত এমনকি যারা পড়াশোনার সাথে সাথে থাকে সারা জীবন তাদেরকে এই প্রক্রিয়াটা মানে চালু রাখতে হয় জারি রাখতে হয় তাহলে সারা জীবন এটাকে বলা হয় বোকাবুলারি এই কাজটাকে বলা হয় বোকাবুলারি তাহলে তোমরা সারা জীবন বোকাবুলারি শিখতে হবে So, keep practicing at home. Then, that's all for now. Thank you all. Allah Hafiz.